ছয় দিন পরে নখ খসে যাবে, ছয় দিন পরে নখ খসে যাবে, নয় দিন পরে চুল। খবর দেশের সামানা নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্তগুলি খসে খসে যাবে, 90 দিন পরে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। জোরে জোরে বলুন ঠিকেরা। আল্লাহ পাক বলেন, বান্দারে মরতে তো হবে, মরণের হাত থেকে পালাতে পারবি রাইনামা, যেখানেই থাকো যেভাবেই থাকো, সিসার পাচিরেও থাকলে তোমার রব তোমাকে একদিন নিয়ে যাবে। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? স্বৈরাচার নম্রত নাই, জাতির পিতা ইব্রাহিম নাই, স্বৈরাচার ফেরাউন নেই, জাতির শ্রেষ্ঠ সন্তান মূসা আলাইহিস সালাম নেই, নেই বুখতানাসর, নেই হামান, নেই আবু জেহেল, নেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? নেই সাইয়েদ কুতুব, নেই সাইয়েদ কুতুবের খুনিরা। আমার ভাইরা, এই বাংলার জমিনে আলেমদেরকে হত্যা করেছে যারা, আলেমদের গলায় ফাঁসি রশি তুলেছে যারা, ইতিমধ্যে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা বলেন ঠিক কিনা?